নমস্কার আমরা চলে এসেছি দীঘা বিজ্ঞান কেন্দ্রে খোলা রয়েছে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে ক্যান্টিনও রয়েছে এখানে ওল্ড দীঘা থেকে মিনিট 20 মতো টাইম লাগবে একটু দরদাম করে নিলে আপনার এই 40 থেকে 50 টাকা হয়তো পার হেড লাগবে এখানে আসতে আর যদি যদি এমনি শেয়ারে আসেন তাহলে হয়তো একটু কম লাগবে 20 থেকে 25 টাকা মতো শেয়ারে হয়তো লাগবে এন্ট্রি রয়েছে এখানে এখানে আমাদেরকে টিকিট কাটতে হবে যেমন আপনারা সবাই দেখেছেন কলকাতাতে সায়েন্স সিটি কাছে ডাইনোসর সুরেশের মূর্তি রাখা আছে ঠিক সেরকমই এখানেও আর একটি ডাইনোসর রাখা আছে খুব সম্ভবত অ্যালোসিরোস হতে পারে যা দেখে মনে হচ্ছে আমার আসুন টিকিট কেটে নেওয়া যাক টিকিটের প্রাইসটা আমি একটু দেখি জেনারেল 25 বা তার বেশি জনের সব দল হলে কীরকম আছে স্কুল হলে কী আছে গভর্নমেন্ট হসপিটাল স্কুল হলে কী আছে এটি শো স্পেস আর অ্যাস্ট্রোনমি শো তারামণ্ডলের কিছু শো আছে স্কাই অবজারভেশন আছে এই হচ্ছে মোটামুটি টিকিটের প্রাইস এবার আপনারা যদি এগুলো দেখতে চান তাহলে এক্সট্রা প্রত্যেকটা ক্ষেত্রে টাকা দিতে হবে আর যদি এটা না দেখতে চান তাহলে শুধু 25 টাকা দিলে আপনারা এন্ট্রি পেয়ে যাবেন আরেকটা টিকিট দিন দাদা এবারে ব্যাপার হচ্ছে আরেকটা দিন আপনারা যেটা নেবেন আমরা প্রবেশ করলাম সায়েন্স সিটির ভেতরে অডিটোরিয়াম বিভিন্ন রকম গ্যালারিজ 3D ফিল্ম শো তারামণ্ডল ওয়াশরুমস কনফারেন্স রুম পানীয় জল সব ভেতরে বাঁদিক ধরে আমি এগিয়ে যাচ্ছি এখন এই মুহূর্তে রয়েছে জুরাসিক পার্ক সায়েন্স পার্ক এবং গেস্ট হাউস স্পেশাল অ্যাস্ট্রোনমিক সেন্টার রয়েছে দূরে এখানে রয়েছে ইনোভেশন হাব দোলনা তার বাবা জীবিত হয়েছেন আমাদের কল্যাণে তার বাবাজিকে ঢোকানো আর যাচ্ছে না আমরা যেতে পারতো আপনার একটু ব্লক আছে নততল সম্পর্কে কিছু ধারণা প্র্যাকটিক্যাল ভাবে এক্সপিরিয়েন্স করার জন্য দোলনা যেটা দোলক অর্থাৎ পেন্ডুলামের একটা উদাহরণ যদি আমরা সেটাকে খেলার সরঞ্জাম হিসেবে এখানে বেশি ব্যবহার করছি না
সিম্পল ক্যামেরা, সাধারণ ক্যামেরা, এখন আমি ডিজিটাল ক্যামেরা ছবি তুল ভিডিওটা করছি একটা ফোন ক্যামেরাতে, কিন্তু একটা সময় এইরকম একটা অদ্ভুত কিম্ভূর্তিমাকার একটা যন্ত্রতে যন্ত্রকে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হতো। বলা হচ্ছে বাক্সটার এক প্রান্তে চোখ রেখে সুন্দর রঙিন ছবি দেখতে, বাক্সটা ধীরে ধীরে ঘোরাতে এবং ছবির পরিবর্তন লক্ষ্য করতে পারবো, ছবিটি কিন্তু সবসময় উল্টো। বাইরে কোনো বস্তু থেকে আলো বাক্সের ভেতরে সামনে রাখা উত্তল লেন্সের ভেতর দিয়ে এসে ঘষা কাঠের পর্দায় একটি উল্টো প্রতিবিম্ব তৈরি করে। একটি ক্যামেরায় এই ঘষা কাঠের পর্দার পরিবর্তে ছবি তোলার ফিল্ম রাখা হয়। আপাতত আমাদের এই ক্যামেরা গেছে উল্টে। দেখা যাচ্ছে কাউকে? দেখা যাচ্ছে? এখানে হাত রাখছি, দেখুন ওইখান থেকে দেখুন, এখান থেকে দেখুন, এখানে হাত রাখছি, দেখতে পাচ্ছেন কিনা? পাচ্ছেন কিছু? পাচ্ছেন না? এইখানে হাত রাখছি, এদিক থেকে দেখুন, ছড়া দেখা যাচ্ছে, ওটাই হবে। পাওয়ার কেবিলটি স্ক্রু, উপর দিকে হাতলটা ঘোরাতে হবে, ঘোরালে জলটা পড়তে পারে, কিন্তু উল্টো দিকে ঘোরাচ্ছি, গল্প করছি, ক্লক ওয়াইজ ঘোরাতে হবে, ক্লক ওয়াইজ ঘোরালে জলটা পড়বে, জলকে নির্দিষ্ট পর্যন্ত উচ্চতর দুর্বার এই পদ্ধতিটি আবিষ্কার করেছে যে অবশ্যই নাম শুনে বোঝা যাচ্ছে গ্রিক সায়েন্টিস্ট অর্কিমিডিস। এইবারে জয়ের হইল ব্যালেন্স রেখে উইলটিকে ঘোরাতে হবে, এখানে ক্যান্টিন আছে, অর্ডার অনুযায়ী ভাত মিল পাওয়া যাবে। এখানে আরো কিছু প্র্যাকটিক্যাল সায়েন্সের কিছু অ্যাপ্লিকেশন, কিছু ইনস্ট্রুমেন্টস রাখা আছে। জুরাসিক পার্ক দেখতেই পাচ্ছেন, কাইলোসরাস আছে, টেরোডাক্টিল আছে, টিরানোসরাস আছে, স্টেগোসরাস আছে, খুব সম্ভবত ব্রাকিসরাস এটা আছে। ঢুকে যাবো, ইউনিভার্স অ্যান্ড প্ল্যানেট আর্থ লাইফ কেমন হবে এলো, পৃথিবীতে প্রাণের সঞ্চার কী হলো, একসময় দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর আগ্নেয়গিরি, টেম্পারেচার সব কিছুই কোনোটাই জীবনের অনুকূল ছিল না।
কিন্তু তবুও কোনো এক অদৃশ্য শক্তি বলে কোনো এক অদৃশ্য জাদু বলে এখানে জীবনের সঞ্চালন হয় পৃথিবীতে। সেখান থেকেই একটি এক কোষীয় অর্থাৎ সেলুলার অ্যানিমাল থেকে বিভিন্ন রকম মাল্টিসেলুলার অ্যানিমাল ইনক্লুডিং হিউম্যান বিংস অর্থাৎ আমরা এসেছি। হাউ ডিড অ্যানিমালস ইভলভ দেখতে পাবেন। বিভিন্ন রকম আমাদের যে যুগ যুগ মহাযুগ প্যালিওজোয়িক আছে তার মধ্যে কিছু আরো যুগ আছে তার মধ্যে তারপর আছে মেসোজোয়িক যে অর্থ যেখানে ডাইনোসরটা ছিল তারপর হচ্ছে সেনোজোয়িক এবং সর্বশেষে হলোসিন আমরা যেটা ব্যাকবোন অ্যানিমেল কীভাবে তৈরি হলো অর্থাৎ মেরুদণ্ডী প্রাণী কীভাবে এসেছে দেখলে বুঝতে পারবেন। কিছু মূর্তি শিখেছিল তারা মেগাডোরা সত্তর সেন্টিমিটার স্প্যান উভচর অত অ্যাম্ফিবিয়ান কি করে এলো লেখাগুলো একটু পড়বেন। এইবার রেভলিউশন অফ রেপটাইল অর্থাৎ আজকের সরীসৃপ যদিও আজকের সরীসৃপ এবং তখনকার সরীসৃপের মধ্যে অনেকটাই তফাত ছিল। ডাইমেট্রোডন এইবারে হোয়াই ডিড সাম ডাইন হু নোজ হ্যাভ crest on their head. এখানে এই জায়গাটার মধ্যে ডাইনোসরের বিভিন্ন রকম প্রজাতি ডাইনোসর কেন ছিল মানে কীরকম তারা কেন ওরকম ছিল দেখতে ইত্যাদি ইত্যাদি এই সম্পর্কে বলা হয়েছে পুরো ওয়ালটাতেই ওয়াল আর্টটার মধ্যে। এখানে বলছে কেন কিছু ডাইনোসরের পিঠে এরকম বর্ম ছিল এটা অ্যাঙ্কাইলোসরাস অ্যাঙ্কাইলোসরাসের পেছনে এই লেজের এই পোর্শনটা মুগুরের মতো দেখতে এবং পিঠটা পিঠটা কিন্তু খুবই দুর্ভেদ্য ছিল। এবার কিছু ডাইনোসরের কেন শিং ছিল এখানে ট্রাইসেরাটপস দেখতে পাচ্ছি কিছু ট্রাইসেরাটপস আছে এবং টিরানোসরাস আছে ট্রাইসেরাটপস এবং টিরানোসরাস খুবই একে অন্যের বলা হতো যে উত্তর আমেরিকার দুই মানে খুব সেলিব্রিটি ডাইনোসর বলা হতো উত্তর আমেরিকার তাদের তারা নিজেদের মধ্যে মার্চ মধ্যেই দেখা যখনই হতো অবশ্যই ব্যাপারটা খুব একটা সুবিধের থাকতো না।
এই জিনিসটা অসাধারণ লাগছে দেখতে। যদি এরা বেঁচে থাকতো তাহলে অবশ্যই দৃশ্যটি একটি নান্দনিক দৃশ্য হতে পারত। দুঃখের বিষয় এরা আর নেই পৃথিবীতে। অনেক দিন আগেই প্রায় 65 বিলিয়ন অর্থাৎ 6.5 কোটি বছর আগে বিভিন্ন রকম কারণেই পৃথিবী থেকে অবনতি হয়ে ঘটে যায়। তবে আমি রেকমেন্ড করব যে এই জায়গাটা অবশ্যই আসতে। দীঘাতে এসছেন সমুদ্র দেখবেন, খুবই ভালো কথা, কিন্তু এই জিনিসটা না দেখলে আপনারা একটা বড় মিস করবেন। কেমন ছিল, কি ছিল, এবং এইখান থেকেই হয়তো আমরা আমাদের আজকের অস্তিত্ব এর এর গুরুত্বটা আমরা বুঝতে পারি বা বোঝা উচিত। যদিও আমরা এখন ষষ্ঠ মহাবিনাশের দিকে এগিয়ে চলেছি, এখন পর্যন্ত 5টা মহাবিনাশ হয়ে গেছে। আমরা এখন 6 নম্বর দিকে এগিয়ে চলেছি, জানি না কখন হবে সেটা, আর আমাদের তখন কি হবে সেটাও আমরা জানি না। কিন্তু আমরা এগিয়ে চলেছি, যাই হোক বাকিটা দেখে নেওয়া যাক। এইবারে কিভাবে পাখিরা কিভাবে এলো ডাইনোসর থেকে, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, একটু পড়তেই পারেন। পপুলারলি বিলিভড সো রিসেন্ট ডিসকভারি শো দ্যাট বার্ডস এন্ড ডাইনোসর ডেভেলপ ইন সেপারেট ওয়েজ পারহ্যাপস ইন ফ্রম আ কমন অ্যানসেস্টার। সেই আর্কিওপটেরিক্সের প্রসিদ্ধ ছবি যেটা আমরা ছোটবেলাতে লাইফ সায়েন্স পড়ার সময় সবাই অলমোস্ট দেখেছি। ফুটস রেকর্ড রেকর্ড রয়েছে কিভাবে, মানে অফ দ্য ফসিলস যে রেকর্ডসগুলো রয়েছে। এবারে কি করে তারা ভ্যানিশ হলো, কোনো একটা কারণ হয়তো নেই, অনেকগুলো কারণই থাকতে পারে। স্তন্যপায়ীদের আক্রমণও হতে পারে, প্রচণ্ড ঠান্ডাতেও হতে পারে, ক্লাইমেট চেঞ্জ, ভলক্যানিক অ্যাক্টিভিটি, মিটোরাইটস, সবগুলো মিলেই মিশেই আজকে তারা আমাদের মধ্যে নেই। What do the scientists say? Scientists are curious, sir. They show up, okay. We have a listen. The magnificent reptiles that ruled the earth for billions of years suddenly vanished. Nobody knows for certain exactly why. Most possibly because of a drastic change in terrestrial climate brought about, scientists believe, by reasons extraterrestrial reasons over which the reptiles themselves had no control. The humankind ruled the world and they ruled by intelligence and by an insatiable, able greed. Uncontrolled human activity day after day have been polluting the environment globally. The change is useless, irreversible, and for the worse, the future could be a fate as undesirable as that of the dinosaurs' mass extinction. And unfortunately, for reasons which the human beings themselves could well have controlled. অর্থাৎ আমাদের অস্তিত্ব কিন্তু আমাদের হাতেই আছে,
apart from extraterrestrial activities বা যাই হোক এগুলো এগুলো একটা বাহ্যিক ব্যাপার প্রাকৃতিক দুর্যোগ এগুলো সব আপাত অন্য ব্যাপার যেগুলোর অনেকের ক্ষেত্রে অনেকগুলোর ক্ষেত্রে আমাদের কোনো কন্ট্রোল নেই কিন্তু ম্যাক্সিমাম জিনিসটাই কিন্তু আমরা কন্ট্রোলে রাখতে পারি নিজেদের কিছু হ্যাবিটস পরিবর্তন করে যদিও এর জন্য কিন্তু শুধু সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয় এটার জন্য কিন্তু আরও অনেক লোককে এগিয়ে আসতে হবে সর্বোপরি গোটা সমাজকে সোশিও পলিটিক্যাল সব দিক থেকেই আমাদেরকে এগিয়ে আসতে হবে তবে গিয়েই আমরা এটা করে উঠতে পারব যাতে করে একটা সুস্থ সুন্দর নির্মল পরিবেশ আমরা নিজেদের ভবিষ্যৎকে উপহার দিতে পারি এইবারে এখান থেকে আসছে প্রাইমেটের কীভাবে ইভলভ হলো অর্থাৎ বাঁদরের যে প্রজাতি বিভিন্ন রকম প্রজাতি কীভাবে ইভলভ হলো এবং সেখান থেকে আদি মানব হু ওয়ার অ্যানসেস্টার্স অফ হিউম্যান এখানে দেখতে পাচ্ছেন এবং ইভলিউশন কিভাবে হলো মানুষের দেখুন তারা বাইসন আঁকছে তারা শিকার করছে এই জায়গাটাই তারা মৃতদেহকে কবর দিচ্ছে এইবারে এইবারে ডাইনোসর তো হয়েছিল কিন্তু এইখানে আমরা কিছু এমন কিছু প্রাণী দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু বিলুপ্ত হওয়ার পেছনে এক এবং একমাত্র আমরাই দায়ী ডোডো ওয়াগা তাসমানিয়ান টাইগার গ্রেট অক সিকা এগুলো কিন্তু আমাদের জন্যই কিন্তু বিলুপ্ত হয়ে গেছে এবং এরকম আরও এখন কিন্তু প্রচুর প্রাণী রয়েছে যারা বিলুপ্তির পথে অতএব এটা আপনাদের সবাইকার কাছে আমার একান্ত অনুরোধ যে আপনারা এই প্রাণীগুলোর কিন্তু একটু কথা ভাবুন এবং পরিবেশের কথা একটু ভাবুন যাতে করে আমরা একটা সুস্থ পরিবেশ উপহার দিতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ব্যাংক ব্যালেন্সটাও যেমন দরকার প্রচুর প্রচুর টাকা রাখাটাও যেমন দরকার সন্তানদের প্রতি সন্তানদের ভবিষ্যতের জন্য তাদের পড়াশোনার জন্য ইত্যাদির জন্য কিন্তু একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ একটা খেলার মাঠ একটা মুক্ত নির্মল আকাশ কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট বলি আমার ধারণা আশা করছি আপনারা একমত হবেন এবারে আমরা বেরিয়ে যাচ্ছি ওয়েলকাম করছি একটা ডাইনোসর এবার আরও কিছু ইকুইপমেন্টস আছে এখানে দেখুন সুন্দরভাবে কীভাবে গ্রুপা খাচ্ছেন ভদ্রলোক ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী এই স্কুলে থাকতে আমরা বিভিন্ন রকম দেখেছি যে বিজ্ঞান শিবির অনুষ্ঠিত হতো এই আরও কিছু হতো এরকম একটা গাড়ি আসতো এগুলো আমরা দেখতে পেতাম বিভিন্ন রকম দূরত্ব থেকে আপনি দাঁড়ালে ঠিক এই খাপে খাপে মিলে যাবে এই জায়গাটাতে এগিয়ে যাওয়া যাক আরো সি থ্রু দ্য হোল হোল কোথায় আছে হোল আর নেই হোল বন্ধ হয়ে গেছে না হোল একটা আছে একটা ছোট্ট হোল আছে দেখা যাক ছোট্ট হোলটাই কি আছে আচ্ছা
ফিল্ডারে হোল্ডার দিয়ে দেখলাম, দেখলাম একটা ক্রিকেটারের ব্যাট করছে, তার পিছনে একটা উইকেট কিপার দাঁড়িয়েছে। এবার এই আসল ছবিটা দেখা যাক।